কদর রজনী যদি তুমি পেয়ে যা একটু জাগ্রত হয়ে আল্লাহর কুদ্রিতে ভাই এ দেওয়ার জন্য দাঁড়িয়ে যা আল্লাহ করা রাত্রিতে আমার থেকে কি

কদরের রজনী যখন আসে তখন জিব্রাইল ফেরেস্তা মন্ডলী সময়দেরকে নিয়ে দল বেঁধে প্রথম আসমানে আসে যারা জেকের থাকে যারা গুজে থাকে যারা ইবাদতে থাকে যারা আল্লাহর স্মরণে থাকে আল্লাহর স্মরণকারী বান্দাদের জন্য ওই জিব্রাগিল তার দল নিয়ে আল্লাহর কাছে ওই ইবাদতকারী বান্দাদের জন্য তাদের গুণামাপের জন্য আল্লাহর দরবারে দোয়া করে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا ، سلاه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام يا حتى مطلع الفجر أمي أبقى سورة القدار كن سورة؟ এই কদর এই সূরাটার নাজিলের ব্যাখ্যাপট অনেক বড় তবে 16টা পাহাড়ের উপর 16টা সুরা নাজিল হয়েছে বাদুন সুম্ম সুমাদান ইলমন কায়শন দিবান উতল আকত পাইতন বানি সালেহু দাইবা 16টি মক্কা থেকে 18000 কিলোমিটার দূরে 1600 পাহাড় রয়েছে এই ষোলোশ পাহাড়ের ভিতরে বানি সালে হুদাই বে নামক জায়গায় সুরাতুল এই সুরাল কদর এটা নাজিল হয়েছে আর এই সুরাটার প্রেক্ষাপট ওখান থেকে টেনে নিয়েছে আল্লাহ রাবুল আলমিন জাতিকে একটা জাতির কাছে একটা নিদর্শন দেওয়ার জন্য সেই নিদর্শনটা হলো আল্লাহর কোরআন জাতিকে পদ দেখেছে ওই কোরআনের কথাগুলো আল্লাহ পাক বর্ণনা করে দেওয়ার জন্য সুরাতুল কদর জাতির কাছে নাজিল করে দিয়েছে

এটা বিশাল ব্যাখ্যা যদি কখনো সময় হয় সেই দিকে আলোচনা করা হবে কিন্তু আজকে যত জমার দিন সময় কম পায় গুরুত্বপূর্ণ যে কথাগুলো সে কথাগুলোই তুলে ধরা হবে ইনসা আল্লাহ রমজান মাস আল্লাহ আলামিন মানুষদেরকে মাস দিয়েছেন বারোটা কয়টা জোরে বলো সবচেয়ে সম্মানিত মাস হলো রমাদান মাস ঠিক কিনা এগারোটি মাসের চাইতো সম্মানিত মাস রমজান পাঁচটি অন্যতম কিন্তু এই পাঁচটার ভিতরেও একটা অন্যতম সেটা হলো রমজান মাস কারণ হলো একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যত তথ্য যত উপাত্ত যত কথা যত দিক নির্দেশনা যত আইন ও কানুন যত নিয়ম নীতি যত বিধি ও বিধান প্রয়োজন সব কিছু একটি কিতাবের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন ইনক্লুড করে দিয়েছেন অ্যাড করে দিয়েছেন জমা করে দিয়েছেন লেখে দিয়েছেন বলুন তো এই কিতাবটার নাম কি এই আল কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে এই জন্য এই রমজান মাসের মর্যাদা যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে তাহলে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেল লাইলাতুল কদরের কারণে আর লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পালো আল্লাহর কোরআন ওই সময় নাজিল হওয়ার কারণে ঠিক কিনা বুঝতে পারছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোন রাতের কথা ওইভাবে স্পেসিফিক ভাবে বলেন নাই প্রত্যেক রাতি আল্লাহর কাছে মর্যাদা পণ্য ইমানদাররা প্রত্যেকটি রাতে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিকি আল্লাহ আসা আইয়াবা আযাকা মাকামাম মাহমুদা যারা মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইতে চায় আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চায় আল্লাহু অলিকুল্লাযিনা আমানু ইউখরিজুকুম মিনাজ জুলমাতি লান নূর সকল অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহর বন্ধু হিসাবে নিজেকে যারা প্রমাণ করতে চায় তারা প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায় ফতোআকার আল্লাহ তালা আল্লাহর কাছে প্রত্যেক রাতেই মর্যাদা আছে না নাই আমাদের কাছেও প্রত্যেকটি দিনের মর্যাদা আছে কিন্তু বিশেষ কিছু দিন আছে নিজের বিবাহের দিনের মর্যাদা কম না বেশি এক জায়গায় অনুষ্ঠান খাতে গেলে ওই দিনের মর্যাদা কম না বেশি ঈদের দিনের মর্যাদা কম না বেশি আমার বোনের বিবাহ হবে ওই দিনের মর্যাদা আমাদের কাছে কম না বেশি তাহলে স্পেসিফিক কিছু দিন আছে যেগুলোর মর্যাদা সব দিন আমাদের কাছে সমান কিন্তু ওই দিনের মর্যাদাগুলো আমাদের কাছে একটু বেশি তো ইমানদারদের কাছে প্রত্যেকটি রাতের মর্যাদায় বেশি কিন্তু আল্লাহ পাক যখন ইন্ডিকেট করে দেয় আল্লাহ পাক যখন তুলে ধরে আল্লাহ পাক যখন আপনাদের কাছে লিখে দেয় তখন ওই দিনের মর্যাদা স্পেসিফিক ভাবে আরো মর্যাদাপূর্ণ তুলনাহীন মাহাত্মপূর্ণ হয় ঠিক কিনা আবার বার তার ভিতরে অন্যতম এই রাতটা হলো লাইলাতুল কদরের রজনীতে আমরা যারা পেয়েছি আমরা বড় সৌভাগ্যবান আমাদের বয়স কত হবে মানে যেটা গড় আয়ু চলতেছে বাংলাদেশে কত হুম পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত কখনো সাতষট্টি কখনো ঊনসত্তর এটাই ওঠা নামা করে ঠিক কিনা শিক্ষিত সমাজ যারা আছেন আপনারা তো জানেন কেন এখানে তো আমরা পড়ালেখা করেই আসি কম বেশি সাতষট্টি থেকে উনসত্তর এর ভিতরে ওঠা নামা অন্য বর্ণনায় পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত ধরে যাই হোক এটা দুই এক বছরে কম বাড়া ব্যাপার না কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে গড় আয়ু এটা চলে তাহলে বোঝা গেল একটা মানব জীবনে আমরা সত্তর বছর যদি হায়াত পাই এটা এই লাইলাতুল কদরের রজনীর তুলনায় ক্ষুদ্রতম কেননা আল্লাহর নাই বলেন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন লাইলাতুল কদরের রতনে যে ব্যক্তি পাবে ওই ব্যক্তি হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ রাত পেয়ে যাবে আল্লাহ আকবার হাজার মাসের এখানে আলী মোলামা অনেকে ভুল করেন বলে হাজার মাসের মতো পাবে না হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ আল্লাহ পাক লিমিটেড করে দেয় না আনলিমিটেড করে দিয়েছেন হাজার মাস যদি বলা হতো তিরাশি মাস সামথিং তিরাশি মাস তিরাশি বছর চার মাস কিংবা সামথিং অনেকে বলেন যেটা গড় বাংলা ইংরাজি আরবির সময় নেই প্রায় চৌরাশি বছর যেটাই হোক যদি আল্লাপাক নির্দিষ্ট করে দিতেন আল্লাপাক কিন্তু বলেন নাই যে এক হাজার মাস বলেছেন এক হাজার মাসের চাইতো উত্তম আমি যদি বলি আপনাকে ওখানে যাবেন চাইতে অধিক দেবে ওই ওই জায়গায় যদি যান ব্যক্তি দান করতেছে পঞ্চাশ হাজারের চাইতে অধিক দেবে তাহলে কি আপনি বলতে পারেন আপনাকে পঞ্চাশ হাজার দেবে দেবে কত দেবে অবশ্যই পঞ্চাশ হাজারের বেশি দিবে কত বেশি দিবে না দেওয়া পর্যন্ত জানা যাবে যে তো আল্লাহ রব্বুল আলমিন হাজার মাসের চাইতো বলেছেন সুতরাং কত বেশি হবে এই চৌরাশি বছর হবে না বরং এর চাইতে বেশি হবে কত বেশি হবে আল্লাহ আলাম আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে কিন্তু যেখানে বেশি পাওয়া যাবে ওই রাতের মর্যাদা আমাদের কাছে বেশি তাহলে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই সকালে বলার একবার আছে না নাই আল্লাহ নাই বলেন وامر صاحبরা শুনো من قام ليله القدر ایمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে ইমানের সহিত আর আল্লাহর কাছে হিসাব দাওয়া লাগবে এই হিসাবের জবাব তুই তার ভয়ে মালিকের সামনে দণ্ডায়মান হয়ে যায় লাইলাতুল কদরের রজনীতে ব্যক্তি ইমানের শহীদ আল্লাহর কাছে হিসাব দাওয়া লাগবে এই ভয়ে যারা মালিকের সামনে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির অতি জীবনের যতগুলো গুনা আছে আমার আল্লাহ নিজ দায়িত্বে গুণাগুলোকে মাফ করে দেয় এই রাতের মর্যাদা এত কেন এই রাতের এত মর্যাদা কেন রাসূল বলে দিয়েছেন ফিগি লাইলাতুন খায়রুম মিন আলফে শাহার আমার সাবরা শোনো এটা একটা গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ একটা মর্যাদাপূর্ণ একটা রজনী যে ব্যক্তি এই রজনীতে নেকি থেকে বঞ্চিত হয় যে ব্যক্তি এই রজনীতে নেকি থেকে বঞ্চিত হয় মান হয় রাহা ফাকাদ হুরিম যে ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি এই রাতের নেকি থেকে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায় অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সর্বহারা ওই ব্যক্তি ওই ব্যক্তি সব চাইতে ব্যক্তি আল্লাহর আল্লাহর জমিনে জমিনে হতভাগ্য ব্যক্তি না তার মানে কদরের রজনী যে ব্যক্তি পায় না এই ব্যক্তির চাইতে সর্বহারা হতভাগ্য ব্যক্তি আল্লাহর জমিনে আন্নায় পতোয়া জেনে দিয়েছেন তিনি কে অথচ আমরা এই গুরুত্বপূর্ণ রত আমরা পাশ কেটে চলে যাচ্ছি মার্কেটে করার জন্য সারা রাত আমরা মার্কেটে সময় দিচ্ছি

জীবনের গুণ আল্লাহর পক্ষ থেকে মাফ করে নিতে পারলো তারা দিয়েছেন এই রাত্রি জেগে জেগে ইবাদত করা লাগবে আল্লাহর নবী বর্ণনা করেন ইন্দার দাসিয়া মার রমাদান ও সান তুলা কুম কিয়ামাগু ও আমার সাহাবারা শোনো আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে আপনাদের উপরে ফরজ করে দিয়েছে রোজাটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন কেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ আল্লাহ পাক বলে ঈমান যারা অনুকরণ করেছে তোমাদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আমার নবী বলেন ইন্না ল্লাহা ফরাদা সিয়াম আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন রমজানের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ ওয়াসানাং তুলাকুম কিয়ামাহু আর রমজানের রোজাতে ইবাদত করা আমার সুন্নাত রমজানের রজনীতে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে আর রমজানের এই ফরজ রোজার সময় রাতে বেলা যারা এবাদত করবে জেগে জেগে এবাদত করা আমি রাসুল আমার সুন্না ফতোয়াকার আকার এখানে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আছে তাহলে আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন আর রাত্রে বেলা জেগে জেগে ইবাদত করা সুন্না কার বলেন না কথা বিশ্ব নবীর সুন্না কার সুন্না করা লাগবে যদি আপনি সন্ন্যরুণ অনুসরণ করে আপনি নামাজ আদায় করেন লাইলাতুল কদরের রজনীতে আপনাকে যিনি জান্নাত দিবেন তিনি কে আর এই রাতের সাতটি হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কয়টি এক নম্বর বৈশিষ্ট্য হলো এই রজনীতে আল্লাহ রাবুল আলামিন। মানব জাতির জন্য মানব জাতিকে সঠিক পথ নির্দেশিকা দেখানোর জন্য মানব জাতিকে পথ দেখানোর জন্য মানব জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাবুল আলামিন এই রজনীতে আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কোরআন টানাজিলি করে দা ইন্ডাংজাল্লা কফি লাইলাতুল কদর আমার আল্লাহ রব্বুল লাইমিন বলেন এই রজনীতে এই রজনী মানে এই রজনী মানে লাইলাতুল কদরের রজনীতে আমি রব্বোলি চতুয়াল জালাল আমার কোরানটা বিশ্ববাসীর জন্য বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছি এক এই এই ঠিক কিনা সকল কিছুর সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআনে না নাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন জীবন সবকিছু কিভাবে চালাবেন আল্লাহর রব্বুল আ'লাবিন বলেন আমি রব্বুল इज্জত ওয়াল জালাল সবকি তিবিয়ানাল লিকুল্লাই শাই কুরআন নামক কিতাবের ভিতরে সুন্দরভাবে তুলে ধরেছে এমন কোনো তথ্য উপাত্ত না যা আল্লাহর কুরআনের ভিতরে আমি দেই নাই মানব জীবন পরিচালনা করার জন্য যত তথ্য উপাত্তর প্রয়োজন আমি রব্বুল इज্জত ওয়াল জালাল আরশে মুআল্লা থেকে কুরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি আকবার তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন নাজিলের মাস আর কোরআন নাজিলের রজনী হলো লাইলাতুল কদরের রজনী ঠিক কি না দুই নাম্বার হলো এই রাতের আমল সাধারণ কোন রাতের মতো নয় সাধারণ রাতকে আল্লাহ পাক স্পেসিফিক ভাবে বর্ণনা করে না সাবমিট করে না প্রেজেন্টেশন করে না কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা এই রাতকে মর্যাদা দেওয়ার জন্য এই রাতের আইডে এই রাতকে আইডেন্টিফাই করার জন্য পিউরিফাই করার জন্য জাস্টিফাই করার জন্য আল্লাহ ফরব গুলা আলামিন কারিমের করিমের ভিতরে আয়াত তুলে ধরেছেন আল্লাহ ফরব গুলা বলেন বলেন লাইলা হয় আলফি সাহার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি শোনো এই রাত কত মর্যাদাপূর্ণ তোমাদের কাছে সাধারণ যতগুলো রাত আছে ওইরকম সাধারণ কোনো রাত নাই বরং লাইলাতুল কদরের রজনে আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক হাজার মাসের চাইত উত্তম রজনে তাহলে দুই নাম্বার হলো আমলের রজনে কিসের রজনী হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ আমলের রজনী এটা দুই নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এ রাত হলো বরকোত রজনী রাত হলো এ রাতটা বরকত দ্বারা ভরা মাগফিরাত দ্বারা ভরা নাজাত দ্বারা ভরা দ্বারা ভরা যে ব্যক্তি বরকত চায় আল্লাহ আল্লাহরুল আলমেন বলেন এই রজনেতে দিয়ে দেয় ওই ব্যক্তি আমি ওই ব্যক্তি অসুস্থ আছে আমি আল্লাহ পাক সুস্থ করে দেয় ওই ব্যক্তির সম্পদের অভাব আমি আল্লাহ সম্পদ দে ওই ব্যক্তির মনের চাহিদা আমি আল্লাহ আর সেম আল্লাহ থেকে নেমে এসে প্রথম আসমানে এসে ওই ব্যক্তির মনের চাহিদা পূর্ণ করে দে ইন্না আংযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুগযিরিত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানে কুরআনটা নাজিল করেছে বরকতময় रजনিতে সুতরাং বৈতপময় रजনিতে যারা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য রাত্রি বেলা দাঁড়িয়ে প্রভুর কাছে চাইবে না যখনই তুমি আমার কাছে চাইবা তোমার সংকট আছে আমি আল্লাহ পাক রিজেক্ট দ্বারা ভরপর করে দেব তোমার হায়াত চলে গেছে আমি নতুন তোমার হায়াত কা বাড়াই দেব। তুমি অসুস্থ আছো আমি পাক তোমাকে সুস্থ করে দেব। তুমি বিপদের ভিতরে আসো বালার মুসিবতের ভিতরে আস আমি পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমার দিয়ে দিবা তিন নাম্বার বরকতময়াত রাত বরকতময়াত চতুর্থ নম্বর গল্প গোলপ নাজিলের রাত গরবুল আল্লাহর বলেন

প্রথম আসমানে আসে যারা জেকেরে থাকে যারা গুজে থাকে যারা ইবাদতে থাকে যারা আল্লাহর শরণে থাকে আল্লাহর শরণকারী বান্দাদের জন্য ওই জিব্রাগিল তার দল নিয়ে আল্লাহর কাছে ওই ইবাদতকারী বান্দাদের জন্য তাদের গুনা মাপের জন্য আল্লাহর দরবারে দোয়া করে তাহলে এই রাতে ইবাদতের দরকার আছে না নাই আপনারা পড়বেনও না আপনারা আমলও করবেন না হয় পঞ্চম নম্বর এই রাত গোলপ শান্তিময় রাত দুনিয়ার যত রাত আছে সব রাত্তিতে আপনি শান্তি পেতে পারেন পেতো পারেন নাও পারেন কিন্তু আল্লাহ কোরআণুল আলামিন এই রাতের সার্টিফিকেট দিয়েছেন এই রাতে সত্যায়ন করে আল্লাহ পাক দলিল পেশ করেছেন ডকুমেন্ট পেশ করে দিয়েছেন এই রাতটা হলো শান্তিময় রাত دنیاয় 40 50 বছর তুই বেঁচেছ কোন রাত্রিতে অশান্তির দাবানলে দাউ দাউ করে তোমার জীবনটা জ্বলেছে কখনো তুমি শান্তির মুখ দেখো নাই কিন্তু লাইলাতুল কদর रजনি যদি তুই পেয়ে যা একটু জাগ্রত হয়ে আল্লাহর কুদরতে পেয়ে সিজদা দেওয়ার জন্য

পঞ্চম নম্বর হলো শান্তিময় রাত ষষ্ঠ নম্বরে হলো ভাগ্য রজনী কি রজনী জোরে বলন আর একটু জোরে বল ভাগ্য রজনী আল্লাহ পাক বলেন ফিহা ইউফুরুকু কুল্লু আমরিন হাকীম এই রজনীতে আমি ভাঙ্গা ভাঙ্গা জিনিসগুলোকে গড়ে দেয় সত্য জিনিসগুলোকে ব্যঙ্গে চোর মার করে নতুন ভাবে আমি আল্লাহ পাক করে দেয় তোমার ভাগ্য তোমার তকদিরের ভিতরে ছিল তুমি অভাব অনটনের ভিতরে থাকবা আল্লাহর ইবাদত করো নাই আল্লাহকে সেজদা দেওয়া নাই আল্লাহ দিন আলা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখর আল্লাহর তুমি অংশীদার করেছিলে এই জন্য মশ্রেক হয়েছিলে মোশ্রেক হওয়ার কারণে তোমার রিজেক কমে দিয়েছি কিন্তু যখন লাইলাতুল কদরের রজনীতে তবা করে আল্লাহর কাছে ফিরে এসেছ আমি ওটা ভেঙ্গে সুরমার করে দিয়ে নতুন করে তোমার ভাগ্যটা আমি করে দিলাম ও বান্দা সামনে একটা বছর পর্যন্ত আমি আল্লাহ জানায় দিলাম তোমার রিজেকের কোনো অভাব হবে না তোমার কপালে অসুস্থতা লেখা ছিল তোমার শরীরে ডায়াবেটিস ঋত্রুপ ক্যান্সার সিরোসিস তোমার ব্রেন টিউমার ব্লাড ক্যান্সার কত দুরারোগ্য বিধি দ্বারা তোমার শরীরটা জর্জরিত ছিল শুনে রাখো গোলাম শুনে রাখো এই রাত যত ভাগ্য রজনী এই রজনীদের আল্লাহর তুমি দোয়া করেছ আল্লাহ তোমার দোয়াটা ফিরে দেয় না তোমার শরীরের ভিতরে যত বেমার বেদি আছে রোগ আর শোক আছে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে রোগ শোক দূর করে দিয়ে তোমার শরীরটাকে আমি আল্লাহ পাক নিরাপদ বানা দিলাম ah uh... শুধু তাই নয় তোমার উপর জুলুম হবে দুরবিসুন্দর হবে চক্রান্ত সরযন্ত্রকারীরা সরযন্ত্র করবে দুরবিসুন্দররা দুরবিসুন্দর করবে পরিকল্পনা পরিকল্পনা করবে তোমাকে বিপদে ফেলাবে বালা আর মুসিবত তোমাকে একরে ধরেছে একটা বছর পর্যন্ত তুমি পরিত্রাণ পাও না মুক্তি পাও না অন্তরের ভিতরে শান্তি পাও না যখন লাইলাতুল কদরের রজনীতে ভাগ্যর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে বলছো মালিক একটা বছর আমার উপর এত কত দকল গেল মানুষগুলো সম্মান হানাহানি করার জন্য পরিকল্পনা করে মানুষগুলো সম্পদ ছিনে নেওয়ার জন্য চক্রান্ত করে মানুষগুলো জেলখানায় বন্দি করার জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করে মানুষগুলো দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়ার জন্য কত কায়দা অবলম্বন করে আজকে তোমার কাছে হাত তুললাম আমার দায়িত্ব হলো তোমার কাছে হাত তোলা তোমার দায়িত্ব হলো সামনে একটা বছর পর্যন্ত আমার নিরাপত্তা দেওয়া আল্লাহ বলে বন্ধ শোনো আসিম কামিনান্না

خطوا النمرة <سؤال> والخمرات بعد الزنا كوريتشو ألا فهموا والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسنون

গোপন হত্যা করেছ আল্লাহর সাথে সিরাক করেছ সুদের সাথে ঘুষের সাথে বাবার সাথে বিভিন্ন ড্রাগস সাথে তোমার মিল ছিল অবৈধ বিভিন্ন জায়গায় তোমার সম্পর্ক ছিল সব কিছু আজকে তুমি সিন্ন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছ গোলাম শোন 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 আল্লাহর কাছে যখন তুমি দাঁড়িয়ে যা মান কামা লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দাম মিন জানবে যখন মাগফিরাতের আশায় ক্ষমার আশায় আল্লাহর ইবাদত আদতের জন্য এই রজনীতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার অতীত জীবনের যতগুলো গুণা আছে আমি আল্লাহ সকল গুণাগুলোকে মাফ করে দিলাম তিলুলুল্ল গুয়া হাসানাদ কানাল্ল গু গফর রহিমা শুধু তাই নয় রে গোলাম তাই নয় আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি এই ক্ষমা কি তো যতগুলো গুনাহ ছিল এবার আল্লাহর পথে থাকার কারণে এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পাল্টায় দিলা করে দিলেন তিনি কে আল্লাহ কবুল করুক এরাতে ইবাদত করার তৌফিক দান করুক সেই রাতটা হবে শুধুমাত্র বেজুর সংখ্যায় নয় কেন সৌদি আরবে যেটা বেজুর আমাদের এখানে জোর সুতরাং আমরা এই দশ দিনে আজকে থেকে শুরু করে শেষ দশ দিন পর্যন্ত ডাকব কম হলেও চারটা রাখাত নামাজ আদায় করব। রাসুল বলে দিয়েছেন যে ব্যক্তি আশার নামাজ জামাতের সহিত পড়বে এবং ফজর নামাজ পড়বে ওই ব্যক্তি যদি নাও জাগতে পারে তারপর লাইলাতুল কদরের রজনী পেয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদেরকে তারপর জেগে জেগে ইবাদত করার তৌফিক দেয় বলুন আমিন واخر دعوانا ان الحمد, الحمد لله السلام عليكم ورحمه الله تعالى وبركاته